আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারকাত আমার সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী এক এর একটি সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি এই অঙ্কটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে এসেছে এটা হচ্ছে একটা সৃজনশীল গণিত আমরা ইতিপূর্বে যারা ক্লাসের মধ্যে ছিলাম তারা প্যাটার্ন সম্পর্কে জেনেছি এর আগে যেই আট পর্যন্ত কিছু নৈবিত্তিক আকারে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা জেনেছি আজকে আমরা অনুশীলনী একের নয় এর অঙ্কটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের জ্যামিতিক চিত্রগুলোর কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এক দুই তিন আচ্ছা তাহলে আমরা এখানে কয়ে পড়তেছি কাঠি সংখ্যার তালিকা বের কর কাঠি সং কাঠি সংখ্যার তালিকা বের করো কয়ের মধ্যে রয়েছে এটা কয় যেতে পারছি কী রয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তারপর গয়ত রয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো আমরা ক্লাস সেভেনে সৃজনশীল গণিত যেভাবে দিয়েছি এখানেও সেভাবেই ক্যাটাগরিটা রয়েছে তবে এই এটা হচ্ছে নতুন একটা অধ্যায় প্যাটার্ন ক্লাস এইটের জন্য ক্লাস সেভেন এটা ছিল না যাই হোক এখন আমরা ক নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কাঠির সং কাঠি সংখ্যার তালিকা বের কর তাহলে আমরা কীভাবে বের করব প্রথম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটি কাঠি নিচে একটি কাঠি ডানে একটি কাঠি বামে একটি কাঠি তাহলে এক দুই তিন চার উপরে এক নিচে দুই ডানে তিন বামে চার তাহলে আমরা কী খুঁজে পেয়েছি প্রথম চিত্রে অর্থাৎ এই চিত্রে কাঠির সংখ্যা আমাদের কয়টি চারটি তাহলে আমরা কয়ের উত্তর এভাবে লিখতে পারি লিখবো আমরা যে প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির কাঠির সংখ্যা সংখ্যা কটি রয়েছে চারটি তারপর কি লিখবো আমরা দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চিত্র দেখতে পাচ্ছি উপরে এক দুই নিচে দুই দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ উপরে দুইটি নিচে দুইটি কয়টি হয়েছে আমাদের চারটি হয়েছে বা ডানে একটি মাঝখানে একটি বামে একটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কী আমরা এখানে এখানে লিখব আমরা যে প্রথমে লিখেছিলাম প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি সাতটি তারপর আমরা যাব তৃতীয় চিত্রে কাঠি কয়টি আছে দেখি আমরা এক দুই তিন উপরে তিন চার পাঁচ ছয় নিচে তিন তাহলে উপরে তিন নিচে তিন তাহলে কত হল ছয় এখন ডানে সাত আট নয় দশ সাত আট নয় দশ তাহলে তৃতীয় চিত্রে কাটি রয়েছে কয়টি দশটি তাহলে আমরা এখানে এইভাবে লিখে ফেলব যে তৃতীয় চিত্রে কাটির সংখ্যা কয়টি দশটি তাহলে আমরা এভাবে প্রথম চিত্রে চারটি দ্বিতীয় চিত্রে সাতটি তৃতীয় চিত্রে কটি পেয়েছি দশটি কাঠি পেয়েছি অতএব এখন আমরা লিখব কি অতএব লিখব অতএব কাঠির সংখ্যা কাঠির কাঠির সংখ্যার তালিকা তালিকা কয়েক কী রয়েছে চার তাহলে আমরা এখানে চার লিখি কমা সাত কমা দশ এইভাবে যদি আরো আমাদের এক দুই তিন না থেকে আরও থাকতো যেমন চার পাঁচ তাহলে এইভাবে আমরা ব্যবহার করতে পারতাম তাহলে এখন তাহলে আমাদের এক নাম্বার অঙ্কটি হয়ে গিয়েছে বলেছে প্রশ্নের মধ্যে কাঠির কাঠি সংখ্যা তালিকা বের করো তাহলে আমরা প্রথম চিত্র কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা সাতটি তৃতীয় চিত্র কাঠির সংখ্যা দশটি অতএব কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ চার সাত দশ আমরা বের করে ফেলেছি এখন আমরা কি করব দ্বিতীয় অঙ্কটা কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করব। আমরা তে ক প্রশ্নটা যেভাবে লিখেছি সেম সেভাবেই উত্তরটা লেখার মাধ্যমে আমরা এটা বের করার চেষ্টা করব তাহলে আমরা এখন লিখে ফেলতেছি খ খ খতে কি রয়েছে প্রথমে প্রথমে প্রথম সরি প্রথম প্রথম চিত্রে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কী ছিল আমাদের সমান সমান চারটি ছিল এখন আমরা এই চারকে ভেঙে দিব কীভাবে আমরা ভাঙতে পারি তাহলে চার যোগ এক তাহলে চারকে আমরা ভাঙতে পারি এই দুইটি সংখ্যা দিয়ে তাহলে তিন আর হচ্ছে এক কত হবে আমাদের চার হবে আমরা এটাকে আরেকটি সিস্টেম ভাঙতে পারি তা কীভাবে তিন গুণন এক আবার এক যোগ তাহলে তিন আর এক যদি আমরা গুণ করি তিন একে তিন আবার এই এটা আমরা ফিরে পাচ্ছি আর এখানে একের এক তাহলে কি হচ্ছে আমাদের এখানে তাহলে আমাদের পুনরায় এটাই আবার থাকতেছে কি থাকতেছে যে তিন তিন একে তিন আর এক চার আমরা পুনরায় এই সংখ্যাটাকে যদি আমরা করতে চাই তাহলে আবার পুনরায় এই চারে আমরা ফিরে পাবো এটা বলতেছে যে কিভাবে ব্যাখ্যা করতে বলতেছে অথবা আমরা এটা ব্যাখ্যা করে দেখাচ্ছি এখন আমরা লিখবো দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা ষাটে সংখ্যা কটি ছিল আমরা জানি সাত্রি ছিল ক থেকে পেয়েছিলাম সাতটি আমরা সাত পেয়ে গিয়েছি তাহলে এটাকেও আমরা এইভাবে ব্যাখ্যা করব কীভাবে ছয় যোগ এক ছয় আর এক যোগ করলে কী হয় সাত হয় তাহলে এখানে আমরা আবার ছয়কেও আরেকটু ব্যাখ্যা করতে পারি থ্রি তিন গুণন দুই এখানে হবে কত যোগ এক তাহলে এখানে কী দাঁড়াচ্ছে তিন দুগুণে আর ছয় আর এক কত হবে সাত হবে তাহলে আমরা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যার যে ব্যাখ্যাটি সাতকে আমরা দেখিয়েছি ছয় আর যোগ এক সাত হয় আবার ছয়কে ভাঙা যায় তিন দুগুণে ছয় আর হচ্ছে কত এক তাহলে ছয় তিন দুগুণে ছয় এক কত হচ্ছে পুনরায় সাত আমরা খুঁজে ফিরে পাচ্ছি এখন আমরা পরবর্তী অর্থাৎ তৃতীয় চিত্রে কাটি সংখ্যা আমরা বের করব তাহলে আমরা এখানে লিখে দেই তৃতীয় চিত্রেটা আমরা তৃতীয়